কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া স্কিম ডাইরেক্ট অর্থ যেটা প্রদান করেছে কেন্দ্রীয় সরকারের আমাদের ক্রীড়া দপ্তর, তার বাইরে ক্রীড়ার পরিকাঠামোকে উন্নয়ন করার জন্য রাজ্য সরকার অর্থ দপ্তর আমাদেরকে অর্থ প্রদান করেছে। উমাকান্ত যে আমাদের মিনি স্টেডিয়াম, সেই উমাকান্তের মিনি স্টেডিয়ামে 5 কোটি টাকা আমাদের দেওয়া হয়েছে। ফুটবল টার্ফ, আপনারা জানেন যে আগরতলা শহরের একটা ঐতিহ্যবাহী মিনি স্টেডিয়াম উমাকান্ত স্টেডিয়াম, এবং সেখানে রাখাল শিল্ড, আমাদের ক্লাব লীগগুলো ফুটবলে বিশেষ করে খেলা হয়ে থাকে। বিগত দিনে বা বিগত সরকার এই মাঠটাকে পরিচর্যা বা এই মাঠটাকে উন্নত করার জন্য কোনো ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেনি। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা